নমস্কাৰ, দুপৰ শিৰোনাম ষ্টুডিঅ'ত মই অস্মিতা গোস্বামী, আৰম্ভণিতে লৈ গৈছো বঙাইগাঁৱলৈ। এখন শক্তিশালী অৰ্থনৈতিকভাৱে সবল সমাজ নিৰ্মাণ কৰাৰ স্বাৰ্থত এইবাৰ মোদী ডাঙৰীয়াক আমি পুনৰ প্ৰধানমন্ত্ৰী হিচাপে পাব বিচাৰিছো, আৰু সেই লক্ষ্যত উপনীত হ'ব লগা হলে আপোনালোকে কিন্তু নিশ্চিতভাৱে এইবাৰ নিৰ্বাচনত আমাৰ মিত্ৰজোঁটৰ যিগৰাকী প্ৰাৰ্থী বিজেপি বিপিএফ গণশক্তি তিৱাৰ আধা সমৰ্থিত অগ্ৰপৰ প্ৰাৰ্থী কুমাৰ দীপক দাসক আপোনালোকে 37 ভোট দি জয়যুক্ত কৰিব লাগিব। আৰু এটা কথা আপোনালোকক মই জনাই থওঁ যে যদিও বা কংগ্ৰেছ আৰু AIUDF আৰু বাওঁপন্থী দলবিলাকে ভাৰতীয় জনতা পাৰ্টীক সাম্প্ৰদায়িক বুলি কয় কামে কাজে, কিন্তু আজি মোদী ডাঙৰীয়াই প্ৰমাণ কৰিছে আৰু আমাৰ অসম চৰকাৰে প্ৰমাণ কৰিছে যে আমি সাৰ্বজনীন দৃষ্টিভংগীৰে সমাজ শক্তি হোৱা কামত আমি সদায় দৃঢ়তাৰে কাম কৰি যাওঁ। আমাৰ নীতি সমন্বয় নীতি সম্প্ৰীতি কংগ্ৰেছ AIUDFৰ দৰে আমি ধৰ্মৰ নামত ভাষাৰ নামত ৰাজনীতি নকৰোঁ। আমি ৰাজনীতি কৰোঁ উন্নয়নৰ বাবে, আমি ৰাজনীতি কৰোঁ সমন্বয়ৰ বাবে। সেইবাবে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই সবকা সাথ সবকা বিকাশ নীতিৰ দ্বাৰা তেখেতৰ চমু 5 বছৰৰ কাৰ্যকালত প্ৰধানমন্ত্ৰী হিচাপে এই কথা প্ৰমাণ কৰিলে যে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে ভাৰতবৰ্ষৰ বুকুত বসবাস কৰা সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মৰ লোকক শ্ৰদ্ধা কৰে আৰু সকলোৰে উন্নয়ন বিচাৰে আৰু সকলোকে সমমৰ্যাদা দিয়ে। গতিকে যোৱা 5 বছৰত এইবিলাক কাম মোদী ডাঙৰীয়াই কৰি দেখুওৱাৰ বাবে আজি কন্যাকুমাৰীৰ পৰা কাশ্মীৰলৈকে, অৰুণাচল প্ৰদেশৰ পৰা গুজৰাটলৈকে প্ৰত্যেকখন ৰাজ্যত তেখেতৰ প্ৰতি মানুহৰ অগাধ বিশ্বাস উপজিছে, বিশ্বাস উপজিছে এইবাবে যে তেখেতে কাম কৰি এই কথা প্ৰমাণ কৰিছে যে তেখেত এগৰাকী মানৱ দৰদী মহান নেতা নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া। গতিকে সেইবাবে মই ৰামচন্দ্ৰ ৰাইজ আপোনালোকক আহ্বান জনাইছো, আপোনালোকে এই সুযোগটো নেহেৰুৱাব। ইয়াৰ পৰা কংগ্ৰেছ জিকিলে কোনো লাভ নহয়, ইয়াৰ পৰা AIUDF জিকিলে কোনো লাভ নহয়, কাৰণ এইসকলে কি কৰিব ভৱিষ্যতৰ দিনত এই বৰপেটা লোকসভা সমষ্টিত বসবাস কৰা হিন্দু মুছলমান খ্ৰীষ্টান বুদ্ধিষ্ট জৈন শিখ অসমীয়া বঙালী মাৰোৱাৰী বিহাৰী পঞ্জাৱী নেপালী বড়ো ৰাজবংশী আদিবাসী ৰাভা বামুণ কোচ কলিতা কেউ নাথ যোগী হৰণীয়া কছাৰী বিহাৰী নেপালী সকলোৰে মাজত সংঘাত সৃষ্টি কৰিলোঁ আৰু তেখেতসকলৰ কামেই এইটো। 1952 চনৰ পৰা কংগ্ৰেছে ভাৰতবৰ্ষৰ স্বাধীনতাৰ 70 বছৰৰ ভিতৰত প্ৰায় 55 বছৰ কাল ৰাজত্ব চলালে আৰু তেখেতসকলৰ এই দীঘলীয়া শাসন কালত আপোনালোকে যদি লক্ষ্য কৰে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তত গোষ্ঠীগত সংঘাত সৃষ্টি কৰি পেলাই বহু নিৰীহ লোকক অকালতে মৃত্যুৰ মুখলৈ ঠেলি দিছে। এই হৈছে কংগ্ৰেছৰ চৰিত্ৰ আৰু AIUDFয়ে সমান্তৰালভাৱে সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ যোগেদি আজি অসমখন বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামক বিভাজন কৰিব বিচাৰিছে। এইসকল শক্তি কোনো যুক্তিতেই আমাৰ বাবে মংগলজনক হ'ব নোৱাৰে। গতিকে সেইবাবে মই আহ্বান জনাইছো পৰমসভা ৰাইজ, যোৱা 5 বছৰৰ ভিতৰত অসমে যিটো সুযোগ পালে আজি ইয়াত আইসকল আছে, আপোনালোকে দেখিছে শ্বহীদ কনকলতা বৰুৱা মহিলা সবলীকৰণ আঁচনিৰ যোগেদি 1,26,000 আত্মসহায়ক গোটক 1,25,000 টকাকৈ আমি আৰ্থিক সাহাৰ্য আগবঢ়াম আৰু এই আত্মসহায়ক গোটসকলক যেতিয়া আমি আৰ্থিক সাহাৰ্য আগবঢ়াইছো ইয়াত আমি এইটো কথা বিবেচনা কৰা নাই কোন হিন্দু কোন মুছলমান কোন অসমীয়া কোন বঙালী এইটো আমি বিবেচনা কৰা নাই। আমি সকলোৰে প্ৰতি সমদৃষ্টি ৰাখি আজি মোদী ডাঙৰীয়াৰ সবকা সাথ সবকা বিকাশ নীতিৰ দ্বাৰা এই কাম ৰাজ্য চৰকাৰে সফল ৰূপত ৰূপায়ণ কৰিছে। এই হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মহান মানৱীয় চৰিত্ৰ সাৰ্বজনীন নীতি। আমি ভাৰতবৰ্ষৰ 130 কোটি
জনগণক ঐক্যবদ্ধ করে মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত বিশ্বের আটাইতকৈ শক্তিশালী রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ প্রতিষ্ঠা করার যাত্রা আমি দৃঢ়তার আত্মনি করছি। মোদী ডাঙরিয়ার এই মহান মানবীয় নীতিয়ে আজি সকলকে মর্যাদা দিছে, সমাজের দিব্যাঙ্গজন বিশেষভাবে শারীরিকভাবে যখন সক্ষম লোক তাক দিব্যাং বলে সম্বোধন করার নিমিত্তে মোদী ডাঙরিয়া পরামর্শ দিছে। আজি দিব্যাং সকল সমাজের আটাইতকৈ অবহেলিত ব্যক্তি আছে, কিন্তু মোদী ডাঙরিয়ায় প্রধানমন্ত্রী দায়িত্ব লই ঠিরাং করলে সমাজের আটাইতকৈ দুর্বল অবহেলিত লোকক যদি মর্যাদা দিয়া না যায় দেশ উন্নতি কেউ হব নয়। এই যুক্তিতে দিব্যাং সকলক মর্যাদা দিয়া হল আর সকল রাজ্য সমূহক নির্দেশনা দিয়া হল যে দিব্যাং সকলের ভাবে সুকিয়া নীতি সুকিয়া আঁচনি লব লাগে। আর মোদী ডাঙরিয়ার মহান এই পরামর্শের ভিত্তিত সরকারে বুকুত থাকা চারে চারি লাখ দিব্যাঙ্গক আজি তারিখত প্রতি মাহে 1000 টাকাকে আমি আর্থিক সাহায্য আগবার ইতিমধ্যে কাম আরম্ভ করি। আর এইখন দিব্যাং সকলের ITI প্রতিষ্ঠান ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। আর এইখন মোদী ডাঙরিয়ার সহযোগত দিব্যাং সকলের এখন বিশ্ববিদ্যালয় প্রথম ভারতবর্ষ বিশ্ববিদ্যালয় বুকুত প্রতিষ্ঠা হবে। এই হচ্ছে মহান মানবীয় দৃষ্টিভঙ্গি মোদী ডাঙরিয়ার। গতি এনে ধরনের এগারী প্রধানমন্ত্রী কংগ্রেস আর AIUDF আর বামপন্থী দলবিলাকে অনাহক ভিত্তিহীনভাবে যা অভিযোগ তুলিছে সেই আজি ভারতবর্ষের হাজার সচেতন নাগরিকে পুনপটিয়াভাবে নাকচ করেছে। আর বুকুত বিভিন্ন প্রান্ত বিভিন্ন ধরনের আমি সম্প্রদায় লোকের বসবাস করি। আজি আসল কথাটাই কি যে বুকুত বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত বসবাস করা 3 কোটি 30 লক্ষ মানুষে যদি মিলাপ্রীতিয়ে থাকু, একলগে কাম করো, ভাতৃত্ববোধ রক্ষা করো, শান্তি সম্প্রীতি জিয়াই রাখো, তাহলে এইখন হব ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য, আদর্শ রাজ্য, যত থাকিব শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ। গতি সেইভাবে হিন্দু মুসলমানের নামত রাজনীতি করা সেই নিকৃষ্ট রাজনৈতিক দলবিলাক আপনাদের প্রত্যাখ্যান করা আর সার্বজনীন দৃষ্টিভঙ্গী সকল সমন্বয়ের সমমর্যাদা প্রদান করা ভারতীয় জনতা পার্টিক আপনাদের আঁকালি লোক ভারতীয় জনতা পার্টি মিত্রজোটর পার্টি AGP BPF আজি সকলে এই নীতি দ্বারা আজি উন্নয়নের দিনে নেখায় পরিশ্রম করবার আজি শক্তিশালী পদক্ষেপ লিছে। গতি পরামর্শ রাইজ আপনাদের মানে এই কথা মুখ্যমন্ত্রী হিসাবে স্পষ্টভাবে জানাব বিচার অতুল বরা ডাঙরিয়ার বক্তব্য কলে 6টা জনগোষ্ঠী কোচ রাজবংশীর লোক আর 5টা জনগোষ্ঠীক জনজাতিকরণ করার ক্ষেত্রে আমার ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ। আর যখন জনজাতি সম্প্রদায়ের লোক আছে তখন যাতে সা সুবিধাবিলা সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে থাকে ইয়ার প্রতি ভারতীয় জনতা পার্টি নিষ্ঠার কাম করে যাব। তখনকালের স্বার্থ কিঞ্চিত মানে আঘাতপ্রাপ্ত নোহাকে স্বজনগোষ্ঠী জনজাতিকরণ করার কার্যসূচীটি আমি সফল রূপায়ণ দিবর প্রতিজ্ঞাবদ্ধ। আর বুকুত বসবাস করা সকল শ্রেণী রাইজে আজি যে এনেধরণে আপনাদের সকল আসনি সুবিধা পাবলে সক্ষম হয়েছে, শহীদ কুশল কোঁয়ার সার্বজনীন বৃদ্ধ পেনশনে হোক, আজি এটকীয়া চাউলে হোক, আর আজি প্রাইম মিনিষ্টার আবাস যোজনায় হোক, উজালা আসনিয়ে হোক, সৌভাগ্যর যোগেদি বিনামূলীয় বিজুলি কানেকশনের বিষয়টিয়ে হোক, আজি স্বচ্ছ ভারত অভিযানের যোগেদি শৌচালয় নির্মাণের ক্ষেত্রতে হোক, প্রতিখন আসনি কেন্দ্রীয় রাজ্য সরকার আজি সামন্ত্রালভাবে সকল লোকে আজি ইয়ার সুবিধা লাভ করবলে সক্ষম হয়েছে। আর এই গোটেই প্রক্রিয়াটুত ইমান স্বচ্ছর নিকা যার ফলত দুখিয়া মানুষের নামত যন আহে এই আসনির যোগেদি সেই ধন কোনো মধ্যভোগীয়ে আত্মসাত করব নয়, যু কাম কংগ্রেসের দিনত হয়েছে। কংগ্রেসের দিনত দুখিয়া মানুষের ঘর এটা দিলেও তারপর কংগ্রেসের নেতা পালি নেতায় তৃণমূল পর্যায়ের কর্মকর্তাসকলে পয়সা তুলিছে, কিন্তু BJP সরকারে এই সকল বন্ধ করে আজ BJP সরকারের কার্যকালত সকল লোকে সন্মান সহকারে তেখেতসকলের প্রাপ্য অধিকার ভোগ করবলে সক্ষম হয়েছে। গতিকে এই হচ্ছে BJP সরকারের উন্নয়নের নমুনা, সার্বজনীন দৃষ্টিভঙ্গীর নমুনা আর সমমর্যাদা প্রদান করার নমুনা। গতি ইয়াতক এখন সরকারে কি করবেন, গতি সেইভাবে মানে আপনাদের কে
আইআরসি নামক ভয় দেখা কংগ্রেস এআইইউডিএফ ডি ভোটার নামত ভয় দেখা কংগ্রেস এআইইউডিএফ এইবিল কথা আপনাদের ভুল না ভারতীয় জনতা পার্টি থাকালে এই অঞ্চলের সকল শ্রী রাইজ সম্পূর্ণরূপে সুরক্ষিত হিন্দুয়ে হোক মুসলমানে হোক অসমীয়াই হোক বঙ্গালী হোক মারুয়া হোক বিহারী হোক পাঞ্জাবী হোক নেপালী হোক আমার জনজাতি হোক অনুসূচিত জাতি হোক বিভিন্ন জাতি জনগোষ্ঠী হোক অসমের বুকুত বসবাস করা প্রতিগী বৈধ ভারতীয় নাগরিকে সম্পূর্ণরূপে নিরাপত্তা পাব আর এই নিরাপত্তা দিয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি সরকারে নিশ্চয় পালন করে যাব আজি বুকুত চৌদিকে শান্তি সেইভাবে প্রগতি সম্ভব হয়েছে ধুবুরীর দরে পিছপরা অঞ্চলের আজি মেডিকেল কলেজ নির্মাণ হয়েছে ধুবুরীর দরে পিছপরা জেলাত আজি এয়ারপোর্ট নির্মাণ হয়েছে ধুবুরী ফুলবাড়ি দলং নির্মাণের সিদ্ধান্ত হয়েছে আর এই গোটেই বঙ্গাগাঁও অঞ্চল নতুনক ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছে আর এই বঙ্গাগাঁওর চিকিৎসালয় আধুনিকরণ করা হয়েছে গতি এটা আর এই বঙ্গাগাঁও আপনার যে সুধারগার এই সুধারগার উৎপাদন শক্তি আর বৃদ্ধি হব আজি তারিখ 2.25 মেট্রিক টন প্রতি বছরে আর উৎপাদন শক্তি এই উৎপাদন শক্তি বৃদ্ধি করার বাবে এটা খালুয়া তেল আমি বিদেশের আমদানি করে যেটা থলুয়া সুধানগার আছে ইয়াত বঙ্গাগাঁও নুমলীগড় গুয়াহাটি আর ডিগবৈ এই গোটেকটা সুধানগার উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে মাননীয় মোদী ডাঙরিয়ায় সুদূর উড়িষ্যা পারাদ্বীপর পাইপলাইন নুমলীগড় নির্মাণ করার বাবে ইতিমধ্যে তেখেতে কাম আরম্ভ করলে আর ইয়ার বাবদ কেন্দ্রীয় সরকার তরফের 3,500 কোটি টাকা মোকলাই দিয়েছে গতি আপনার এই বঙ্গাগাঁওর সুধানগার এটা শক্তি বৃদ্ধি হব উৎপাদন শক্তি বৃদ্ধি হওয়ার লগে এই বৃহত্তর অঞ্চল বিভিন্ন ধরনের কর্মসংস্থাপন আমার বঙ্গাগাঁও জেলাবাসী রাইজে প্রত্যক্ষ পরোক্ষভাবে পাবলে সক্ষম গতি পরমচন্দ রাইজ আগন্তুক দিনত এই ব্রহ্মপুত্র উত্তর পাড় কংগ্রেসের কার্যকালত কোনোদিনেই গুরুত্ব নিদিল এই ব্রহ্মপুত্র উত্তরপাড় মানে আপনাদের উত্তরপাড় বসবাস করা ব্যক্তি হিসেবে কথাটা আপনাদের মনে সদায় লাগে সদায় মনত আপনাদের বেজারের উদ্যোগ আছে একবারে শদিয়ার চাপাখোয়ার শদিয়া জোনাই ধেমাজি লখিমপুর গহপুর বিশ্বনাথ চাৰিআলি তেজপুর মঙ্গলদৈ রঙিয়া নলবাড়ী বরপেটা বঙ্গাগাঁও কোকরাঝাড় ধুবরী এই বৃহত্তর অঞ্চল ব্রহ্মপুত্র উত্তর পার কংগ্রেসের 55 বছর শাসনকাল সম্পূর্ণরূপে অবহেলিত আছে কিন্তু মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লই এই দুইটা পাড়ের ব্রহ্মপুত্র উত্তর পার দক্ষিণ পার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার নিমিত্তে 3খনকৈ দলং উদ্বোধন করলে ঢলাপদিয়া বগীবিল আর শরাইঘাটের দ্বিতীয় দলং আর নতুনকে 5খন দলং ব্রহ্মপুত্র বুকুত নির্মাণ করার বাবে অনুমোদন জানা আর ইয়ার উপরে এই অঞ্চল উত্তর পাড়ত অধিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার বাবে তেখেতে টকা মোকলাই দিয়ার বাবে আজি আমি লখিমপুর নলবাড়ী কোকরাঝাড় ধুবরী 4খনকৈ নতুন মেডিকেল কলেজ ইতিমধ্যে কাম শুভারম্ভ হল আর এই ব্রহ্মপুত্র উত্তর পাড়ের সানসারীর প্রথমখন উত্তর পূর্বাঞ্চলের এইম এতিয়া কাম আরম্ভ হল অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সেন্টার গতি পরমসভা রাইজ আপনাদের উত্তর ভারতে সিঙ্গাপুর সরকারের সঙ্গে বুঝাবুঝি চুক্তি করে মঙ্গলদৈ স্কিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা আছে গতি আপনার এই অঞ্চলের রাইজ আগন্তুক দিনত মোদী ডাঙরিয়া পুনৰ প্রধানমন্ত্রী হব আর অধিক আপনাদের উজ্জ্বলতা আপনাদের জীবনে আসব আপনাদের লড়া ছালীবিলাকে আগন্তুক দিনত বিভিন্ন ক্ষেত্রত দক্ষতা বিকাশ ঘটায় তেখেতসকলে আগন্তুক দিনত মর্যাদা সহকারে কর্মস্থল পাবলৈ সক্ষম হব এই অঞ্চলত থাকা খেতিয়ক রাইজ আগন্তুক দিনত স্বাবলম্বী হব পরাকৈ 2022 চনত প্রতিগৰাকী খেতিয়কৰ উপার্জন দুগুণ করার মানসিকতা মোদী ডাঙরিয়ায় প্রতিগৰাকী খেতিয়কক প্রতি বছরে 6,000 টকাকৈ এককালীন আর্থিক সাহায্য আগবঢ়ার কাম আরম্ভ করলে আর আমিও অসম সরকার তরফের প্রথম পর্যায়ে 5,00,000গৰাকী খেতিয়কক এককালীনকৈ 5,000 টকা আমি আর্থিক সাহায্য আগবঢ়াবলৈ সক্ষম হব গতি পরমসভা রাইজ এইখানে কাম মোদী ডাঙরিয়ার সম্ভব হয়েছে
পুরুষ মহিলা যুবক যুবতী দিব্যাং বৃদ্ধ বৃদ্ধা বিধবা সকল চাহ শ্রমিক রাইজ গাঁর খেতক সর চাপরি কোনো একটা অঞ্চল ক্ষেত্র যদি দেখে ইমান গুরুত্ব প্রদান করা এইগুলি স্বাধীন ভারতের প্রথমগী প্রধানমন্ত্রী সেইভাবে আকৌ এবার মোদী সরকার হওয়া আমার অত্যন্ত দরকার বিশ্বাস করে না আপনার মানে না মানে মানে না মানে মানে না মানে আরে বাইদেউ আপনার অল্প কম কে মানে না আকৌ এবার এনেকে নয় অল্প জোরে একেবারে দুখন হাত তুলি আর ইমান জোরে শিয়র মানিকপুর শব্দ শুনি মোদী ডাঙরিয়া যদি কেম্পেইন করেছে যাতে অল্প মই রয়ে যায় কোরটা আইছে আওয়াজ এই শক্তিশালী আওয়াজ আইছে মানিকপুর শক্তিশালী সমাজের আকৌ এবার এই দূরত থাকা সকলকে মই আহ্বান জানাইছো আপনাদের সহযোগ করা আকৌ এবার আকৌ এবার আকৌ এবার আকৌ এবার ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ আৰু ইয়া বগাগাঁও মানিকপুৰৰ পৰা আছিল মুঠপীয়া সম্প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ ভাষণৰ পুনপীয়া সম্প্ৰচাৰ আৰু ইমুঠা দেখুৱাইছো গুৱাহাটীত বিজেপিৰ বিশাল ৰেলী এয়া খানাপাৰাৰ পৰা উলিওৱা বাইক ৰেলী য'ত হাজাৰ হাজাৰ লোকে অংশগ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে খানাপাৰাত বাইক ৰেলী ফ্লেগ অফ কৰিছে আজি মুখ্যমন্ত্ৰী সোণোৱালে আৰু ৰেলীত অংশগ্ৰহণ কৰে বিধায়ক আঙুলতা ডেকায়ো বিজেপিৰ বিশাল বাইক ৰেলী আৰু নিৰ্বাচনী প্ৰচাৰ আজি তৃতীয় পৰ্যায়ৰ তথা অসমৰ অন্তিমটো নিৰ্বাচনী প্ৰচাৰৰ আজি সময়সীমা 5 বজালৈ গতিকে সেই সময়ছোৱাৰ ভিতৰতে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে প্ৰত্যেকটো ৰাজনৈতিক দলে এনেদৰে তৎপৰতা অৱলম্বন কৰিছে আৰু ইয়াত ৰেলী আমি দেখুৱাইছোঁ খানাপাৰাৰ পৰা এক বিশাল ৰেলী আজি বাহিৰ কৰা হয় বিজেপিৰ এই বাইক ৰেলী খানাপাৰাৰ পৰা য'ত হাজাৰ হাজাৰ লোকে আৰু বিজেপিৰ বহুসংখ্যক নেতা কৰ্মী আজি অংশগ্ৰহণ কৰা পৰিলক্ষিত হয় বাইক ৰেলীত ফ্লেগ অফ কৰে আজি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে আৰু ইতিমধ্যে তেওঁ গৈছে মানিকপুৰলৈ আৰু বঙাইগাঁও মানিকপুৰৰ পৰা আমি দেখুৱালোঁ পোনপটীয়াকৈ তেওঁৰ ভাষণৰ আৰু এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ য'ত বিজেপিৰ বাইক ৰেলী আজি বিশাল বাইক ৰেলীৰে আয়োজন কৰা হৈছিল আজি খানাপাৰাৰ পৰা এনেদৰে হাজাৰ হাজাৰ লোকে তাত অংশগ্ৰহণ কৰে